তো সকালের পুজো দেওয়া কমপ্লিট করে গিয়ে আমি মেয়ের জন্য ভাতটা বসিয়েছি, দেখো প্রেশারে ভাত বসিয়েছি। তারপর চা হবে, আজকে ব্রেকফাস্ট হবে ব্রেড দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 8টা। মেয়ে স্কুলে যাবে, এখনও যায়নি। ভাত হয়েছে, খাওয়াবো এখন। আর আজকের তো ব্রেকফাস্ট দেখলে ব্রেড দিয়ে হবে, আজকে রুটি করবো না। একটা গোলা আছে, ওটা মাকে দেবো, মা তো ব্রেড খায় না। আর এক একজনের এক এক খাওয়া আর কি। আমি আমি খাবো ভাত, মেয়ে খাবে ভাত, ওর বাবা খাবে ব্রেড, ওর ঠাম্মি খাবে হলো রুটি, এই আর কি। এক একজনের এক এক ব্রেকফাস্ট। তো তোমাদেরকে না অনেক দিন অনেক কয়েকটা ভিডিও চলে গেছে কিন্তু আমি বলতে ভুলে গেছি, আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে এই কথাটা বলতে ভুলেই গেছি, জানো তো। প্রত্যেকটা ভিডিওতে বলবো ভাবি আর ভুলে যাই। তো হয়েছে 10-12 দিন হয়েছে মনিটাইজেশন হয়েছে। তো আমি তো খুব মানে একটা স্টেপ পার হলাম, একটু আনন্দ লাগছে আর কি মনে। একটা স্টেপ মাত্র পার হলাম, আরও তো অনেক পথ বাকি আছে, অনেক অনেক পথ বাকি আছে, কিছুই জানি না এখনও। আর মনিটাইজেশনের পর কী করতে হয় সেটাও আমি ভালো করে জানি না, শুধু মানে মনিটাইজেশনগুলো ভিডিওর অন করে দিয়েছি আর কি, একটু কি শিখেছি। আর মানে ঘাটতেও সময় পাচ্ছি না, এখন তো আমাদের বাড়িতে ঝামেলা, তো তো মোবাইলটা ঘাটতেও সময় পাই না আর কি। ওই শুধু ভিডিওটা রেডি করে শ্যুট করে ভিডিওটা রেডি করে পোস্ট করে দিই, এটুকুই মোবাইলে সময় দিই, আর কোনো সময় আমি দিতে পারি না। আর মেয়েরও এক্সাম চলছে, ওকেও পড়াতে হয়, আর বাড়ির সমস্ত কাজকর্ম একা হাতে করছি। আজকে আসবে মেজদি, আজকে মেজদি আসলেও মেজদিকে তো ফট করে এত ঝামেলা, মানে কাজে হাত দেওয়া যাবে না, কারণ একটা মাস কন্টিনিউ ওইখানে হসপিটালে পড়ে আছে জামাইবাবুর সাথে, ওইখানে বর্দিও আছে, কিন্তু ঘুম নেই, নিদ্রা নেই, টেনশন, ওই আর কি। তো দেখেছো শীত ভালোভাবেই পড়েছে, আমি চাদর পরে নিয়েছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো, আমার পাশে থেকো সারাদিন। আর এখন চলো মেয়েকে ভাত খাওয়াই, খাইয়ে রেডি করাই, শুধু জল আর একটা বিস্কুট খেয়েছে। আজকে হাজব্যান্ডকে দেব ব্রেড দিয়ে, ডিম দিয়ে টোস্ট করে দেব। এই হচ্ছে আজকে ওর খাওয়া, একটু অন্যরকম করে দিই আজকে, রোজ তো রুটি খায়, রুটি খায়। এই হচ্ছে বরের খাওয়া রেডি হয়ে গেছে, দিয়ে আসি। আস্তে আস্তে ল্যাব বের করা হলো, আজকে প্রথম বের করলাম, এতদিন ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি কিন্তু ঠান্ডা লাগে, ল্যাব বের করলাম, স্নানের জল রোদে দিলাম। ফুলগুলো একবার দেখো, ধনে গাছগুলো একটু হালকা করে দিতে হবে, এখনও বিছানাপত্র কিছুই তুলিনি, একটু হালকা হালকা করে দিই, ঘন হয়ে গেছে, চুল ফেলছে, কে দেখেছো এখানে চুলের দলা। আমার ঘরের অবস্থা এখনো পরিষ্কার করা হয়নি, মেয়েকে স্কুল পাঠিয়ে না তারপর সবাইকে আবার খাবার দাবার দিতে দিতে 10টা কখন বেজে যায়, মানে হাতের ফাঁক দিয়ে বেরোয় যায় সময়। তো এখন এগুলো পরিষ্কার করি, তারপর কাজে লাগবো, কাজে তো সারাদিনই থাকি লাগা। স্নানের জল তো রোদে দেওয়া হয়েছে, খাওয়ার জল রোদে দেওয়া হয়নি, এখন খাওয়ার জল রোদে দেবো। আর স্নানের জল তো পরে আরও করতে হয় মেশিনে। আর এখানে মার জন্য একটাই রুটি হবে, তো তো আগে করে রাখিনি, যখন খাবে তখনই গরম গরম করে দেব বলে সকালে করিনি আর কি। এখন মাকে গরম গরম করে হরলিক্স দিয়ে রুটিটা দেব। মাকে দিচ্ছি হরলিক্স আর রুটি, আর আমি আর ভাগ্নি খাবো,
ডিমের আমলেট করে ভাত। আজকে রান্না হচ্ছে আলু ফুলকপি তরকারি করব, আর হচ্ছে গরম গরম বেগুন ভাজবো খাওয়ার সময়। এইটুকুই রান্না, নিরামিষ। আর হলো মাছ আছে, সে 2-3 পিস হবে, ওটা পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে নেব। আর দিদি ভাইয়ের ঘর থেকে মাছের তরকারি দিয়ে গেছে, 2 বাটিতে দিয়ে গেছে, কি দিয়েছে দেখিনি, এখন খুলে দেখব। আর হলো আমাকে বলছে মাছের ঘরে রান্না করিস না, তো মাছ যেহেতু আছে ওটা তো করতেই হবে, ওটা করে নেব। চলো দেখি কি দিয়েছে। যে এটা হচ্ছে মাছ, আর এটা কি বুঝতে পারছি না, মাছের মাথা মাথা দিয়ে লাউ নাকি, মাছের মাথা দিয়ে লাউ হবে। হ্যাঁ, আর হচ্ছে মাছ দিয়েছে, তো এবেলার জন্য আর দরকার নেই, আমি মাছটা করে নেব, ফুলকপি আলু করে নেব, আর গরম গরম বেগুন ভাজবো, হয়ে যাবে। কাপড় কাচা হয়ে গেছে, আজকে কাপড় কেচে নিয়েছি, ভাবছি আজকে রান্না বান্না করে তারপর স্নান করে পুজো দেবো। একটু অন্যরকম করতে ইচ্ছে হচ্ছে, কারণ একেবারে ফ্রেশ হবো আর কি, না হলে তো বারবার জামা কাপড় চেঞ্জ করতে হবে আমিষ রান্না টান্না করে। তো ভাবছি রান্নাটা আগে করে নিই, আজকে বেশি রান্না তো নেই। তো দেখ, ফুলকপি আলু সেদ্ধ বসে গেছে, আর বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে রাখবো। তো চলো কাপড়গুলো মেলে এসে তারপর রান্না করে, শেষে রান্না হয়ে গেলে তারপর দেখা হচ্ছে, পরে সব মেনুগুলো একসাথে দেখিয়ে দেবো। তো চলো রান্নাটা সেরে নিই। তো এখন হচ্ছে কাপড় রোদে দেব, পাখিটাকে স্নান করাবো, মাকে মেয়েকে স্নান দান করাবো, রান্না বান্না সব সারবো, সব কাজ কমপ্লিট করে তারপর গিয়ে আজকে স্নান করে পুজো দেব। তো চলো কাজগুলো সেরে আসি, মেয়ে এখনো আসেনি স্কুল থেকে, 12টায় আসবে। আর হলো আমি আগে কাজগুলো সারি, একেবারে ফ্রেশ হবো আর কি। তো এই যে কাপড় কেচে মেলে দিচ্ছি, খুব একটা বেশি কাপড় ছিল না, অল্প ধুয়ে ফেলেছি, কারণ এই একদিনেরটা জমিয়ে রাখলে পরের দিন আবার বেশি হয়ে যায়। বাবা, দুটো দুটোই ধুয়ে ফেলি, দুটো থাকলে দুটোই ধুয়ে ফেলা ভালো বাবা। আর এই একটা মাস ধরে আমি একা হাতে কাজ করছি, মানে মেন মেন যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেগুলোই করছি, আমি এক্সট্রা কোনো কাজে আমি হাত দেওয়ার ক্ষমতাই নেই, একদমই সময় নেই, জানো, এই এটুকু করে কুলিয়ে উঠতে পারছি না। মানে একটা পেশেন্ট, একটা বাচ্চাকে একদম জামা পরিয়ে দেওয়া থেকে শি করানো, পটি করানো, কাপড় ধুয়ে দেওয়া, ওদেরকে ভাত মেখে খাইয়ে দেওয়া, ওদেরকে পটি করতে নিয়ে যাওয়া, মানে প্রতিটা ওষুধ খাওয়ানো থেকে সমস্ত দুটো মানুষের দেখাশোনা করে আর এক্সট্রা কাজ করে ওঠার আমার একদম সময় হচ্ছে না। অনেকেই তোমরা একা হাতে কাজ করো, কিন্তু আমার সংসারটা একটু অন্যরকম, তার মধ্যে 2 ঘরে রান্না হয়। তো দেখো, কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে আমি গ্যাসটা সব মুছে কমপ্লিট করে ফেলছি, একদম সার্ফ দিয়ে ভালো করে মুছছি। কেউ যদি কিছুদিন একা হাতে আমার সংসারটা করে দেখো না, তখন বুঝবে যে কেমন। মানে তো দেখলে, এই জাস্ট খাওয়া দাওয়া শেষ হলো, জাস্ট মানে হয়েছে আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টাও হবে না, 15 মিনিট হয়েছে, খাওয়া দাওয়া শেষ হলো, রান্নাঘরে সব মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলাম। এখন বাজে কটা জানো তো, 4:20 বাকি, মেয়ে এখনও ঘুমায়নি, এখন গিয়ে ওকে আগে ঘুম পাড়াবো, তারপর সেলাই করতে বসবো। তো কাপড়গুলো বাইরে আছে, কাপড়গুলো নিয়ে যাই, কাপড় বাইরে আছে, অনেক কাপড় বাইরে আছে, দেখো ওগুলো নিয়ে যাই তাহলে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই দেখো ঘুমায়নি এখনো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনো, তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। টাটা, বাই বাই।